শুধু দর্শক, এই পরন্ত বিকেলে আমরা আসছি পাবনা জেলার ফরিদপুর উপজেলার ঐতিহ্যবাহী রাজবাড়ি বনমালি রাজবাড়ির মধ্যে। আমরা ইতিপূর্বে আমরা এখানে আসছি একটি বিশেষ সাক্ষাৎকারের জন্য। আজকে আমরা সেই দ্বারপ্রান্তে সেখানেই আবারও আসছি আপনাদের সামনে আরও কিছু সাক্ষাৎকার, আরও কিছু পরিচয়, আরও কিছু প্রশ্ন উত্তর তুলে ধরার জন্য। তো ইতিমধ্যে আপনারা দেখছেন এখানে বসে আছে আমরা যে বিশেষ আকর্ষণ, যার জন্য এখানে আসছি, জারিফ ইকবাল ওয়ালির পাশে তার আম্মা এবং তার বাবা, এবং অসংখ্য গোলগাহী সহ এই উপজেলার বিভিন্ন স্তরে বিভিন্ন সেক্টরের অফিসারবৃন্দ। শুধু দর্শক, আমরা এখন চলে যাচ্ছি মূল পর্বে। এই মুহূর্তে জারিফকে আমরা একটি প্রশ্ন করব। যদি জন্ম তারিখ হয় 3/6/1972, তাহলে আজকে তার বয়স কত? 3/6/1972, 28 বছর 3 মাস 10 দিন। একদম সঠিক। শুধু দর্শক, আসলে এটা আমরা কিভাবে বর্ণনা করব, কিভাবে আপনাদের জানাবো, এটা আপনারাই একবার বিশ্লেষণ করেন। উত্তর সঠিক। আমরা নেক্সট প্রশ্নে যাচ্ছি। জারিফ, তুমি রেডি প্রশ্ন করব? তোমার কাছে এখন আমাদের একটি যোগের উত্তর চাইব। 266+351 266+351 গুড, আমরা সঠিক উত্তরটি পেয়েছি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবার যাচ্ছি একটু ভাগের প্রশ্নে। এবার তোমার কাছে আমাদের ভাগ সম্পর্কে একটি প্রশ্ন। 243/9 243/9 ভাই, একজন প্রত্যক্ষদর্শী, উত্তরটি সঠিক হয়েছে? উত্তরটি সঠিক হয়েছে। এবার তোমার কাছে আমরা নেক্সট প্রশ্নে যাব, সেটি হচ্ছে গুণ। তুমি গুণের উপরে উত্তরটা দিবা। 23/18 উত্তরটি জানার জন্য আরেকজন দর্শকের চাইব। দেখেন উত্তরটি ঠিক আছে কোনটা? 23/18 414। সম্পূর্ণ সঠিক। এবার আরেকটি গুণে যাব। আমাদের একজন প্রত্যক্ষদর্শী অফিসার আছেন এই ফরিদপুর রাজবাড়িতে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এবার এবার ওয়ালিদ প্রস্তুত? আমি এবার প্রশ্ন করছি। 13/23 সম্পূর্ণ সঠিক। শুধু দর্শক, আজকে এই পাবনা জেলার এই প্রত্যন্ত এলাকার এই ফরিদপুর উপজেলার যতগুলো সুনামধন্য, যতগুলো মানসম্পন্ন ব্যক্তিত্ব এখান থেকে তৈরি হয়েছেন, আরো ভবিষ্যতে এর চেয়েও প্রতিভাবান, এর চেয়েও মেধাশীল, এর চেয়েও যোগ্য উত্তরসূরী এই ফরিদপুর থেকেই তৈরি হচ্ছে। আপনারা নিশ্চয়ই সেটা দেখছেন। বন্ধুরা, আমি আরেকটি প্রশ্ন করব আমার নিজের জন্ম তারিখ অলিদের কাছে। 1/12/1972 1 ডিসেম্বর 1972 হলে আজকের দিনে আমার বয়স কত? ভালো করে বলো। 1/12/1972 40 বছর 9 মাস 15 দিন। আরেকটি ভালো করে বলো। 1/12/1972 1 ডিসেম্বর 1972 47 বছর 9 মাস 15 দিন। হ্যাঁ বন্ধুরা, অসংখ্য ধন্যবাদ। আমার নিজের বয়স 47 বছর 9 মাস 15 দিন, ও সঠিক বলেছে 47 বছর 9 মাস 15 দিন। আমি আলমগীর টেক বিডির পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যান সাহেবের কাছে অলিদ সম্পর্কে কিছু প্রশ্ন করব। আপনি এই অলিদ সম্পর্কে কি জানেন বা তার সম্পর্কে একটু আমাদেরকে অবগত করেন? ধন্যবাদ। অলিদ সম্পর্কে আমার যতটুকু ধারণা হয়েছে, অলিদ
তার বাল্য বয়সেই যেভাবে শিক্ষা বিশেষ করে অঙ্কে যেভাবে এগিয়ে যাচ্ছে এটা অত্যন্ত আমরা তার কাছে আশাবাদী। তবে আমি অলিদের কাছে আশা করব মূল্যবোধ শিক্ষায় যেন সে শিক্ষিত হয়, কারণ মূল্যবোধহীন শিক্ষা গন্ধহীন ফুলের মতো। আমি সেই মূল্যবোধ নিয়ে আগামী দিনে অলিদের কাছে আশা করব, অলির জন্য একজন বিজ্ঞানী হিসেবে আগামী দিনে সেই বাংলাদেশের সেই পাকিস্তানের কুদরতি খোদা, তারপরে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, তারপরে আইনস্টাইন থেকে শুরু করে বড় বড় বৈজ্ঞানিক হিসেবে সে গড়ে উঠবে, তার কাছে এইটাই আমার প্রত্যাশা। আমরাও দোয়া করি, আমরা আমাদের সীমিত সাধ্যর মধ্য দিয়ে আমরাও তাদেরকে সাহায্য সহযোগিতা করে যাব। এবং বর্তমান বাংলাদেশ সরকার, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার, শিক্ষাবান্ধব সরকার, এবং আমরাও আমাদের উপজেলা অত্যন্ত একজন জ্ঞানী, একজন অত্যন্ত ভালো মানুষ। উপজেলা নির্ভয় অফিসার শিক্ষার দিকে তিনি বেশি জোর দেন। আমাদের উপজেলা নির্ভয় অফিসের মাধ্যমে আমি নিজেও যাতে সরকারের কাছে তার সম্পর্কে আমরা বিভিন্নভাবে তুলে ধরব, এবং সরকার যেন তাকে সহযোগিতা করে তার লেখাপড়ার সমস্ত দায়িত্ব নিয়ে তাকে একজন বড় বৈজ্ঞানিক হিসেবে গড়ে তোলার জন্য মাননীয় সরকারের কাছে আমরা প্রত্যাশা করি, আশা করি। অসংখ্য ধন্যবাদ। এবার উপজেলা নির্বাহী অফিসার স্যারকে জানতে চাচ্ছি যে স্যারের কাছে এই অলিদ সম্পর্কে আপনার কি ধারণা। অলিদ ছেলেটির মেধার কিছু পরিচয় আমরা বিভিন্ন ভিডিওতে প্রথমে পেই, আর পরবর্তীতে তার অভিভাবকের সাথে কথা বলেও আরও অনেক কিছু জানতে পারি। তার যেই অঙ্কে দক্ষতা সেটা ওর বয়সের তুলনায় সত্যি অতুলনীয়। তবে তার এই মেধাকে যদি আমরা ধরে রাখতে পারি তাহলে অবশ্যই এটা জাতির কল্যাণে কাজে লাগবে। এক্ষেত্রে আমাদের সমাজ এবং জাতির যেই ভূমিকা থাকতে হবে যে এই মেধাকে যেন আমরা আমাদের দেশে ধরে রাখতে পারি। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের দেশের মেধাবীরা অনেক সময় বিভিন্ন কারণে, সেটা তাদের নিজেদের প্রয়োজনে অথবা অনেক সময় আমরা নিজেরা ঠিকমতো তাদের ধরে রাখতে না পারার কারণে ওনারা চলে যায়, এবং ফলে অন্যান্য জাতি আমাদের দেশের মেধা দিয়ে লাভবান হয়। আমরা চাইব ওর মেধাটা আমাদের দেশে কাজে লাগুক। অসংখ্য ধন্যবাদ স্যারকে। প্রিয় দর্শক, আমরা এত সময় যে এই ক্ষুদে গণিতবিদ অলিদের গণিতে পারদর্শিতা দেখলাম, এখন তার মা এবং বাবার সঙ্গে আমরা কথা বলবো এবং একটু পরিচিত হব। আপনার নামটা কি? মুসম্মদ আক্তার ইকবাল। আক্তার ইকবাল, অলিদ কি আপনার ছেলে? ছোট ছেলে। তো আপনার এই যে ছোট ছেলে, ও কোন ক্লাসে পড়ে? ক্লাস টু। ক্লাস ক্লাস টু, হ্যাঁ। ওর ভবিষ্যতের চিন্তা আপনার কি? ও ভবিষ্যতে আপনি কি বানাতে চান? ও সায়েন্টিস্ট হতে চায়। ও সায়েন্টিস্ট হতে চায়, আপনারাও তাই? ওর ইচ্ছাই আমাদের ইচ্ছা। ওর ইচ্ছাই আপনাদের ইচ্ছা। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা অলিদের মায়ের কাছে জানতে পারলাম যে অলিদ সায়েন্টিস্ট হতে চায় এবং মায়েরও ইচ্ছা তাকে সায়েন্টিস্ট বানানো। তো এবার আমরা অলিদের বাবার সঙ্গে পরিচিত হব এবং বাবার কি ইচ্ছা সেটা আমরা জানব। তো ভাই, আপনার নামটা? আমার নাম মোহাম্মদ জাফর ইকবাল মন্টু। অলিদ আপনার ছেলে? জি, আমার ছোট ছেলে। ছোট ছেলে, কয় ছেলে আপনার? আমার দুইটা ছেলে, একটা খালিদ ইকবাল, একটা জারিফ ইকবাল ওয়ালিদ। ধন্যবাদ। তো ওয়ালিদ নিজে সায়েন্টিস্ট হতে চাচ্ছে, তো আপনার কি ইচ্ছা? না, যেহেতু সায়েন্টিস্ট হতে চাই, আমি চেষ্টা করব, তাকে সাধ্য অনুযায়ী চেষ্টা করব। আপনিও তাকে সায়েন্টিস্ট বানাতে চাচ্ছেন, এটা আপনার ইচ্ছা? জি। ধন্যবাদ। ওয়ালিদের নিজের ইচ্ছা, তার মায়ের এবং বাবারও ইচ্ছা যে তার সন্তান অলিদ সে সায়েন্টিস্ট হতে চায় এবং তারাও তাকে সেই রাস্তাতেই নিতে চাচ্ছেন। আজকের এই ফরিদপুরের অলিদ একটি গৌরব। আশা করি দেশ বিদেশের আমার চ্যানেলের গুণগ্রাহী ব্যক্তিরা অলিদকে যাচাইয়ের জন্য আমার ভিডিও দেখে আপনারা এখানে আসতে পারেন, এটা সঠিক কিনা যাচাই করতে পারেন। এই অলিদের জন্য আমি দোয়া চাই তাদের বাবা মার পক্ষ থেকে, এবং ক্লাস টুর ছাত্র আশা করি ভবিষ্যতে সে একটা বড় বিজ্ঞানী হয়ে আমাদের দেশের, আমাদের এলাকার, সারা পৃথিবীর একটা গৌরব অর্জন করবে। আল্লাহ তাআলা তার আশা পূর্ণ করুক, বিশ্বের গৌরব অর্জন করুক, এই কামনা করে আজকে আমি আলমগীর টেক বিডির পক্ষ থেকে আপনাদেরকে বিদায় জানাচ্ছি। আসসালামু আলাইকুম।